কি ব্যাপার স্টুডেন্ট, তুমি কালকে পড়তে আসনি কেন? স্যার বৃষ্টির জন্য আসতে পারি স্যার। কি বৃষ্টি? এই শীতকালে আবার বৃষ্টি আসলো কোথা থেকে? আমি তো টের পাইলাম না। স্যার টের পাবেন কেমনে স্যার, এই বৃষ্টি তো সেই বৃষ্টি না, এই বৃষ্টি আমার মামাতো বোনের বৃষ্টি। স্যার ঈদের ছুটিতে সে আমাদের বাড়িতে এসেছে, তাকে একলা ফেলে আমি আসতে পারি স্যার। এটা কোনো কথা বললে তুমি? আচ্ছা যাই হোক, এবার তাহলে একটা একটু পড়ায় আসা যায়। এবার তাহলে তোমায় কিছু কোশ্চেন করি, সাধারণ জ্ঞানের কোশ্চেন, ঠিক আছে? আর করেন স্যার। আচ্ছা বলো তো, তুমি মনে করো যে কোথাও গেলা, সেখানে তুমি তোমার আগুনের প্রয়োজন হইলো, তো তুমি উদ্ভাবিত উপায়ে কিভাবে আগুন জ্বালাবে একটু বলো তো। স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। কি বলো তো একটু স্যার? আমাদের দেশে রবিশমাস না, সেই রবিশিল চুলার কাছে দিয়ে বলবো জ্বলে ওঠে আপন শক্তি, তাই আগুন জ্বলে ওঠে। কি কইলে তুমি এটুকু? না আমি তোমার অ্যান্সার নিতে পারলাম না, তার একটা কোশ্চেন করি। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমার পরের কোশ্চেনটা হলো যে কত সাদ আগে না সূর্য আগে, মানে সাদ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নাকি সূর্য আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? এটা তো খুব সহজ প্রশ্ন, তাই নাকি? সাদ আগে গুরুত্বপূর্ণ স্যার। কিভাবে সাদ আগে গুরুত্বপূর্ণ বুঝলাম না স্যার। রাতে চাঁদের আলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের রাতে আলো চাঁদের আলো প্রয়োজন হয়, দিনে তো সাদের সূর্যের আলো প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না কেন স্যার? দিনে তো আলো আছে, এই জন্য প্রয়োজন হয় না। ও বুঝলাম, তুমি তো সাধারণ জ্ঞান তো কঠিন পেলে। হ্যাঁ জি স্যার। আচ্ছা সবই বুঝলাম। আচ্ছা একটা কথা বলি রাফি। জি স্যার। তুমি এই যে প্রতি বছর তিন বছর ধরে একই ক্লাসে পড়ে আসছো, তুমি কি ক্লাস টপ কাবা না, উপরে ক্লাসে উঠবা না? তোমার বয়সে আমি প্রতি বছর ক্লাস টপ কাইতাম, আর তুমি একই ক্লাসে তিন বছর পড়ে আসছো, কারণ কি? আপনাকে নিশ্চয়ই ভালোবাসতে পারো। থাক আমরা এখন পড়ায় আসি, আসো তো আমরা এখন ম্যাথ করবো, ঠিক আছে? এইসব সাধারণ জ্ঞান ঠান পরে আমরা এখন ম্যাথে আসি, ঠিক আছে?